পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে 35 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে পর্জি শহরে চোরাই জ্বালানি ডিপোতে বিস্ফোরণের পর আগুন লাগে। পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেছে। বেশিরভাগ মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কষ্ট হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।